সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। গাজর অনেকে অনেক সময় খেতে চান না, আবার বাচ্চারাও খুব একটা পছন্দ করে না, কিন্তু এভাবে যদি আপনারা তৈরি করে নেন তাহলে সবাই খেতে খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমরা এটা তৈরি করছি। হালুয়া তৈরির জন্য আমি এখানে হাফ কেজি গাজর এভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই গাজরগুলোকে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে এটা বটি বা ছুরি দিয়েও করে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে প্রথমে গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে প্রথমে আমি কোনো কিছু ছাড়া একটু ভেজে নেব, যাতে গাজরের যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়। গাজরের পানিগুলো মোটামুটি শুকিয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা দিয়ে আমি গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নেব। গাজরটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি যেহেতু এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর আপনারা যদি একটু মোটা করে কাটেন হয়তো একটু বেশি টাইম লাগতে পারে। আমার পুরোপুরি গাজরটা সিদ্ধ হতে 10 মিনিটের মতো সময় লেগেছে। গাজরটাকে আমি খুব ভালো করে নেড়ে এখন একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঢাকনা দেন, একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে গাজরে যে দুধটা দিয়েছি সেটা উপচে না পড়ে যায়। ঢাকনাটা দিয়ে আমি গাজরের যে দুধটা আছে সেটাকে শুকিয়ে নেব। দর্শক, আমি যে দুধটুকু দিয়েছি সেটা শুকিয়ে এসছে আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন, তাতে ফ্লেভারটা আরও বেশি আসবে। এরপর আমি গাজরটাকে খুব ভালো করে নেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এখানে আপনি সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারবেন। তেলটা দেওয়ার পর আমি গাজরটাকে ভালো করে নেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় 1/2 কেজি গাজরের সাথে 1/2 কাপ চিনি যথেষ্ট মিষ্টি হয়। চিনিটা দেওয়ার পর চিনিটা গলে একটু পানি চলে আসবে। এই পানিটাকেও কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমাদের চিনিটা শুকিয়ে এসছে, এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মাওয়া। এই মাওয়াটা যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি এখানে মিল্ক পাউডার দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মিল্ক পাউডারের সাথে 1 টেবিল চামচ ঘি ভালো করে হাত দিয়ে মিশিয়ে তারপর এখানে দিতে হবে। আর মাওয়াটাও কিন্তু তৈরি করা খুব সহজ, সেটা আমার চ্যানেলে একটা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাওয়াটা দিয়ে আমি গাজরটাকে ভালো করে একটু মাওয়ার সাথে মিশিয়ে নেব। মাওয়াটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম এখানে দিতে পারেন, তবে চেষ্টা করবেন বাদামটা দিতে। বাদামটা দিলে গাজরের হালুয়াটা খেতে অনেক বেশি মজা লাগে। আমাদের হালুয়াটা প্রায় রেডি হয়ে এসেছে। আমি আর এটাকে বেশি শুকাবো না, আর এটা ঠান্ডা হলে আরেকটু শুকাবে, সেজন্য আমি আর এটাকে বেশিক্ষণ চুলায় রাখবো না। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। দর্শক, আমাদের হালুয়াটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পরিবেশনের জন্য প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন, অথবা ফ্রিজে রেখে দিতে পারেন, পরদিনও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আমি সবগুলোকে প্লেটে ঢেলে এখন এটার উপর একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি। দর্শক, আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।